কি বলবো আমরা, এটা আমরা কিছু বলতে পারি না। আজকে কোথায় দুনিয়া কোথায় আসছে এই অবস্থায়, আমাদের ইউনাইটেড নেশন সহ যে মসজিদ সকল জায়গায় ইসলামিক এস্টাবলিশমেন্ট যেটা মসজিদ মন্দির গির্জা এগুলো কঠোর করার দায়িত্ব তাদের, যে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান সিকিউর থাকবে, কিন্তু সেটা কোথায় আছে? আমরা মুসলমান যারা, আমরা যদি সকলে একত্রিত হয়ে এর প্রতিবাদ করতে পারতাম তাহলে আজকে এই অবস্থা হতো না। সেই জন্য আজকে যে সারা দুনিয়ার মুসলিম যারা, আমরা সকলকে একত্রিত করার একটা পদক্ষেপ নিতে হবে। আমাদের নিজস্ব প্রতিষ্ঠানটা আমাদেরকে বাঁচাতে হবে, সেই জন্য সকল মুসলিমকে একসাথে আমি অনুরোধ করব যে বিশেষ করে এই 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 ব্রিটেনের মতো ওলামা যারা আছেন, ওলামারা আছেন, তারা নেতৃত্ব দিবে সারা মুসলমানদেরকে একত্রিত করা কিভাবে। এখানে বিশেষ করে আমরা ছোট হলেও আমরা যদি এখান থেকে কাজ করি ইউনাইটেড নেশন যে সমস্ত সারা দুনিয়ায় শান্তি বজায় রাখার জন্য যারা কাজ করে তাদেরকে যদি আমরা নক করতে পারি তাহলে এটা আমাদের বিরাট কাজ হবে। সেই জন্য এবং মুসলমানদের একত্রিকতার একটা সুযোগ আসবে, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ সারা দুনিয়ার যত মুসলমান কান্ট্রি আছে সকলে যদি একত্রিত হয়ে আমরা বলি এবং তাদের পণ্য যদি বর্জন করি, ভারতে পণ্য যদি বর্জন করতে পারি মুসলমানরা, তাহলে তাদের একটা শিক্ষা হয়ে যাবে। আসুন আমরা সকলে মিলে আমাদের যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব আমরা পালন করি, বিশেষ করে আল্লাহর ঘর মসজিদে মন্দির বানাবে এটা কিভাবে আমরা বরদাস্ত করতে পারি। সেই জন্য সকলের ইমানি শক্তি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমি আবারও ধন্যবাদ জানাই যে বিশেষ করে সিআইডির পক্ষ থেকে যে আপনারা এখানে আসছেন, আপনাদের আমরা ওইভাবে আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো না, যেভাবে সমাজের অবস্থা ছিল সেভাবে করতে পারবো না। সেই জন্য আবারও আপনাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এই সেটের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। এবং সর্বশেষে আমি একথা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে যদি আমরা যে কোনো শক্তির বিরুদ্ধে যদি দাঁড়াই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিজয় হব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলা ইন কুনতুম মুমিনিন। যদি এটা করতে পারি তাহলে মুমিন যদি হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় আসবে। আর সেই বিজয়ের প্রত্যাশা তখনই করতে পারি যদি আমরা সকলে মুমিন হই, আল্লাহ আল্লাহতে বিশ্বাসী হই, আল্লাহ।